Hi everyone, welcome to my channel WB English Grammar Skill. আজকের ক্লাসরুমে থাকছে নবম এবং দশম শ্রেণীতে তোমাদের গ্রামাটিক্যাল একটা পার্ট থাকে কি আর্টিকেল প্রিপোজিশন। সেই আর্টিকেল প্রিপোজিশনটা তোমরা একটু সব সময় ভয় করো। এটা হবে না ওটা হবে একটা তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। আমি কথা দিচ্ছি তোমরা সারা বছর আমার সঙ্গে এগুলো প্র্যাকটিস করো। মাঝে মাঝে আমার ক্লাসরুমে আমি এরকম আর্টিকেল প্রিপোজিশনের কিছু সেট প্র্যাকটিস করাবো, তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো, ক্লাসরুমগুলো ফলো করো, তোমাদেরকে যে কিন্তু এটা অনেকটা সহজ বলেই মনে হবে। তাহলে আজকে দেখো কিছুগুলো সেট আমি আলোচনা করছি। অ্যান্ড্রু সাইমন্স দি ফর্মার অস্ট্রেলিয়ান ক্রিকেটার, আগের যে অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার, হ্যাজ পাসড অ্যাওয়ে, যিনি মারা গিয়েছেন ফলোয়িং এ কার ক্র্যাশ, একটা গাড়ি দুর্ঘটনায়। ড্যাশ দি আউটস্ক্রিটস, ড্যাশ দি সিটি অফ টাউন ভ্যালি, অর্থাৎ এটা হবে নেয়ার দি আউটস্ক্রিটস, নেয়ার দি আউটস্ক্রিট অর্থাৎ প্রান্ত দেশের সামনে, ড্যাশ দি সিটি অফ টাউন ভ্যালি, অফ দি সিটি অফ টাউন ভ্যালি। নেক্সট দি ইন্ডিয়ান মেন্স টিম, ভারতের যে পুরুষদের দলটা ইস্ট খোদিত করেছিল ইটস নেমের নামটা, ড্যাশ দি হিস্ট্রি বুক, ইন দি হিস্ট্রি বুকস, ইতিহাসের বইতে, ড্যাশ লিফটিং তুলে ধরে, বাই লিফটিং তুলে ধরে, ড্যাশ থমাস কাপ, দি থমাস কাপ, ফর দি ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, অন সানডে রবিবার, ড্যাশ ফার্মার ওয়াচ মল্ট, ড্যাশ ডেথ, এ ফার্মার একটা, হঠাৎ করে আমরা যদি কোনো কিছু দি ফার্মার আমরা করতে পারবো না, প্রথমে তাহলে আমরা কী করবো, এ ফার্মার ওয়াচ মল্ট মানে থেতে দেওয়া হয়েছিল, ড্যাশ ডেথ, মল্ট টু ডেথ, খেতে মেরে দেওয়া হয়েছিল বাই এ টাইগার, ড্যাশ দি বহরমপুর ফরেস্ট ডিভিশন, ইন দি বহরমপুর ফরেস্ট ডিভিশন, ড্যাশ ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস, দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস, অর্থাৎ সুভাষচন্দ্র বোসের অন্তর্ধানটা, ড্যাশ আগস্ট, একটা সাল এবং মাস, আমরা যে কোনো সাল মাস থাকলে আমরা সবসময় কী করি, ইন করি, ইন আগস্ট 1945 রিমেন স্টিল্ড, এখনও আনসলভড মিস্ট্রি, একটা অসমাধান রহস্য হয়ে রয়েছে, অ্যান আনসলভড আছে এখানে যেহেতু ভাওয়েল এই জন্যে অ্যান, অ্যান আনসলভড মিস্ট্রি। অ্যাকর্ডিং ড্যাশ দি মহাভারত, মহাভারত অনুযায়ী, অ্যাকর্ডিংয়ের পরে সবসময় কী হয়, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু দি মহাভারত, হস্তিনাপুর ওয়াজ এ লার্জ সিটি, একটা বিশাল বড় শহর, ফেমাস ড্যাশ ব্রেভ সিটিজেনের, সাহসী সব বাসীর জন্যে বা অধিবাসীর জন্য, জন্য বিখ্যাত, ফর দি ব্রেভ সিটিজেন্স, ড্যাশ ফ্রাইডে, যে কোনো দিনের আগে, সানডে মনডে এগুলোর আগে আমরা অন বসাবো, অন ফ্রাইডে দি স্কাই বিকেম, আকাশ হয়েছিল ওভারকাস্ট মেঘলা, অ্যান্ড ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি শুরু হয়েছিল, ড্যাশ দি পার্টস অফ ড্যাশ, ইন দি ডিফারেন্ট পার্টস অফ দি সিটি, শহরের বিভিন্ন অঞ্চলে, ড্যাশ ব্রাইট সানি স্কাই, একটা হবে এখানে প্রথমে একটি উজ্জ্বল সূর্যালোকিত আকাশ, তাহলে এ লিখবো আমরা, টার্নড ড্যাশ এ ফ্ল্যাশ, টার্নড ইন এ ফ্ল্যাশ, এক মুহূর্তে পরিণত হয়েছিল, ড্যাশ দি আফটারনুন, ইন দি আফটারনুন, বিকেলবেলা, অ্যান্ড স্টার্টেড রেনিং, এবং বৃষ্টি শুরু হয়েছিল, দি সিটি ওয়াজ ড্রেঞ্চড ইন, ড্রেঞ্চড ইন মানে ভিজে যাওয়া, ড্রেঞ্চড ইন অ্যানাদার সার্সপেল অফ রেন, আবার কিছুটা বৃষ্টিতে, অ্যাজ যেহেতু সাইক্লোন অশনি কেম টু দি ইস্ট কোস্ট, যেহেতু সাইক্লোন অশনি এসে পৌঁছেছিল পূর্ব উপকূলে। আজকের ক্লাসরুমে আমি আটটা আর্টিকেল প্রিপারেশনের সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও, এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বাই।